কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকে রুই ডাঙ্গার পর ফের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় তালা ঝোলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানিয়েছেন, তৃণমূল কর্মীরাই তালা ঝুলিয়েছে, এটাই তৃণমূলের কালচার। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, তাই সাধারণ মানুষ তালা ঝুলিয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। অভিযোগ, আজকে সকালে তৃণমূলীরা নাকি আমাদের অঞ্চল অফিস, লতাপাতা অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে দিয়েছে। তো এখন আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম, বিডিওকে ইনফর্ম করলাম, বিডিও পুলিশ প্রশাসন সবাই আমাকে আশ্বস্ত করলো যে আমরা একটু সময় দেন, আমরা দেখতেছি। তো এই তৃণমূলের যে কয়েকদিন যাবতীয় অত্যাচার করছে, প্রধানকে ধমকাধমকি শুনছে, বাড়িতে গিয়ে ধমকাচ্ছে, অঞ্চলে যেতে বাধা দিচ্ছে, তা আজকে আমাদের প্রধান সাহেব অঞ্চলে ঢুকবে বলে মনস্থ করেছিল, তার পূর্বেই ওরা এই রকম কাজ করেছে। এখন ওরা এই ইলেকশনে জিতেছে, আমাদের যে পঞ্চায়েতগুলো আছে তাদেরকে জোর করে দখল করবে এবং প্রধান অফিস জোর করে দখল করবে, এই একটা মানসিকতা এদের। তো এই মানসিকতায় আছে, বিরোধীদের উপর অত্যাচার করে বিরোধীদেরকে দখল করে নেওয়া, পঞ্চায়েত প্রধান MLA, হ্যাঁ, এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। তো কাজে সরকারি সুযোগ সুবিধা থেকে তার সাধারণ মানুষকে বঞ্চিত করা, এই 13 বছর সরকারটা চলছে, সরকারটা কোন সাধারণ মানুষের পরিষেবা দেবে? তারা তো লুট এবং সাধারণ মানুষের উপরে সন্ত্রাসই চালিয়েছে। তালা মারা বা বন্ধের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আপনারা প্রত্যেকেই জানেন, উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকেরা এই সময়টাতে যে সমস্ত চাষাবাদ করেন, বিশেষ করে পাট, প্রত্যেকটাই ক্ষতির মুখে। রাজ্য সরকারের পক্ষ থেকে শস্য বীমার ফর্ম প্রত্যেকটা অঞ্চলে দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকেরা সেই ফর্ম ফিল আপ করবে এবং সরকারের কাছ থেকে একটা সাহায্য তারা পাবে। কিন্তু আমরা কি দেখছি, কিছুদিন যাবত যারা বিভিন্ন অঞ্চলে প্রধান রয়েছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারা নিয়মিত অঞ্চলে আসছেন না। তার ফলে সাধারণ মানুষ যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পাচ্ছে না, পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে, সেই সংশ্লিষ্ট অঞ্চলের পঞ্চায়েত, সাধারণ কৃষক মানুষ যারা পরিষেবা থেকে ব্যাহত, যে পরিষেবাটা ব্যাহত হচ্ছে, তারা যারা পরিষেবা পাচ্ছেন না, তারাই এই কাজটা করেছেন। নিশ্চিতভাবে আমি তাদের একটা কথাই বলতে চাই, তারা নিয়ম করে অফিসটাতে আসুক, নিয়ম করে মানুষকে পরিষেবা দেক, তাহলে এরকম ঘটনা ঘটবে না।